गुड मॉर्निंग माय स्वीट स्वीट फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो एखन देखते ही पाच्छो आमी एखन कोचे गिये मैगी मैगी ना एटा इपी, तो एटा मेयेर जोन्नो कोरछी। मेये इपिटाई खाबे सकाल बेलाय। आर एखाने तोमादेर दादा भाई आबार माछ दिये गेछे, तो एखाने दु रकमेर माछ आछे। एटा मीर माछ ना रुई माछ के जाने जानि ना, बुझते पारि ना, माछ आमि आबार चिनते पारि ना। एकटा आछे बाटा माछ, তো এগুলো হচ্ছে কি আমাদের ভেরির মাছ। তো তোমাদের দাদা ভাই চাষ করেছিল, তো সেই ভেরির মাছ। তো এই মাছ দু রকম মাছ করব আজকে। আর এখানে দেখো কুমড়োর ফুল, তো সেই যে কুমড়ো গাছ লাগানো হয়েছিল সেই কুমড়ো ফুলে হয়েছিল। তো কুমড়ো ফুলের বড়া করব। বড়া বলতে কুমড়ো ফুলের বড়া বলে না, বড়া বলে না, পকোড়া মানে কি বলে কে জানি না, গোটা গোটাই করব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি টুম্পার। আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে গিয়ে 9টা, আর আজকে ব্লগটা 9টা থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকে একদম সকাল থেকে এই 9টা থেকে রাত্রি শোবার আগে পর্যন্ত কি কি করব সবগুলো তোমাদের অল্প অল্প শেয়ার করব, স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো, একটা ক্লিপও মিস করো না। চলো সকাল সকাল, তোমাদের দাদা ভাই নিয়েছে যে মাছ, ভাবছিলাম আজকে চিকেন বিরিয়ানি করবো ফার্স্ট টাইম, তো আর হলো না। একবার ট্রাই করেছি, এটা আমার সেকেন্ড টাইম, তো হলো না, চেঞ্জ করতে হলো। যেহেতু মাছ এনেছে তো মাছটাই করবো, আর চিকেন বিরিয়ানি করলে পরে মাছটা মানে থেকে যাবে, কেউ খাবে না। আর ফ্রিজে মাছ রাখলে আমার পরের দিন খেতে ইচ্ছে করে না। তো চলো, আর এই যে কুমড়োর ফুল আছে, কুমড়োর ফুলের ভাবছি বড়া করবো অনেকদিন পর। তো চলো কি কি রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, বলেই তো দিলাম মাছ হবে। তো স্কিপ করে করে টেনে দেখো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো। তো চলো দেখতে থাকো কি কি করি সারাদিন। তো বন্ধুরা, এখন আছি রান্নাঘরে, রান্নাঘরে এলাম, তো রান্না করবো। আর অলরেডি ভাতটা নামিয়ে দিয়েছি, আর আসতে পারিনি তোমাদের সামনে অনেকক্ষণ। এখন কিন্তু 12টা বেজে গেছে, আর খাবারও জোটেনি, টিফিন আজকে জোটেনি, এতটাই ব্যস্ত ছিলাম যে টিফিন জোটে মানে খাওয়া হয়নি। তো চলো কি কি রান্না করবো আরও একবার তোমাদের বলি। এই দেখো রুই মাছের ঝোল করবো, রুই মাছটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম। আর এই যে দেখছো কুমড়ো ফুলের বড়া, এই দেখো কুমড়ো ফুলের বড়া আমি ফার্স্ট টাইম করবো। কুমড়ো ফুলের বড়া আমি কিন্তু ফার্স্ট টাইম করবো, এর আগে গোটা গোটা করবো, কিন্তু গোটা গোটা এর আগে করিনি, কুচু কুচু করে করেছি। আর মুসুর ডাল করবো, আর রুই মাছেরই আবার টক করবো। তো চলো অল্প অল্প শেয়ার করবো রান্নাটা। আর প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করিনি যেহেতু, তো চা এক কাপ জুটেছিল, চা এক কাপ করে খেয়েছিলাম। একবারে ভাত খেয়ে নেবো, আর খাওয়া দাওয়া করবো না, মেয়েকে স্নান করাবো এখন। আর স্নান হয়ে গেছে আমার, কিন্তু পুজো হয়নি, তো চলো পুজোটা আগে দিয়ে নেবো, তারপর আমি রান্নাটা কমপ্লিট করবো। তো তোমরা কিন্তু থেকো, হ্যাঁ। আর আমাদের এ দেখো পুষির কাণ্ড দেখো, যেখানে পাচ্ছে সেখানে উঠে গিয়ে ঢুলছে, এ দেখো দেখছো চোখ ছোট করে ঢুলছে। আর এটা হচ্ছে গিয়ে আমার বালতিতে জল রাখি, এটা রান্না করার জল থাকে। এই কি খবর রে তোর? হ্যাঁ হ্যাঁ, আবার মাও মাও করছে দেখছো। হ্যাঁ কোথায় উঠেছে দেখো, তাহলে এ দেখো বললাম বলে আবার নেমে পড়লো। তো চলো, এটা হচ্ছে গিয়ে টকের ঝোল ফুটে গেছে, তো আমি এই যে টকের মাছগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে টকের, টকের জন্য, কারণ অনেকগুলো মাছ তো, তো এটা টকে ফেলে দিলাম। আর এই যে চার পিস রেখেছে, এটা করবো গিয়ে ঝোল। আর এখানে বসিয়েছি ডাল, এই যে টক প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে এবার করব বড়া। এই যে কুমড়ো ফুলের বড়া করব। তো চলো লবণ দিলাম, এবার একটু হলুদ দিলাম, এবার মেখে নেব। তো চলো এবার মাছের ঝোলটা করছি, আর এরকম মাছ এবার দিয়ে দেবো। আর দেখি ঝোল করব না, মাছের ঝোলে আমার ঝোল একদম ভালো লাগে না, যেহেতু ডাল হচ্ছে দেখো। তো চলো, আমি এখন চলে এলাম সেই কুমড়ো ফুল, যেটা বলেছিলাম কুমড়ো ফুলের বড়া করবো। তো বড়া না পকোড়া কী বলে জানি না, পকোড়াই বলে মনে হয়। তো চলো এক এক করে সব ভেজে নেবো। আর একটু বেসন দিয়ে করছি, বেসন আর হলুদ, আর একটু চিনি দিয়েছিলাম বেসনের মধ্যে, যেটা গোলার সময় চিনি লবণ আর একটু হলুদ। তো দারুণ হয়েছিল, দারুণ দারুণ, এতটাই মানে খেতে ভালো লাগছিলো। আমি আর ফার্স্ট টাইম করলাম মানে এরকমভাবে বড় বড় করে।
তো চলো বন্ধুরা, কুমড়ো ফুলের পকোড়া না বড়া কী বলে ওগুলো করে নিই, গোটা গোটা পকোড়াই তো ওগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই আমি যেরকমভাবে করছি সেরকমভাবে একদিন ট্রাই করে দেখো, জাস্ট ওয়াও, দারুণ। তো ফার্স্ট টাইম তো আমি করলাম, তো খেয়ে দেখলাম দারুণ হয়েছে। মিষ্টি দেবে একটু, কিন্তু অবশ্যই কিন্তু মিষ্টি দেবে, দারুণ কিন্তু। তো চলো, এদিকে আমার ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে শুঁশু করছে, নাক দিয়ে এবার জল ঝরবে এমন হচ্ছে। তো চলো সবগুলোই ভেজে নিলাম, আর লাস্টে একবার তোমাদের দেখিয়ে দেবো, কালারটাও দারুণ এসেছিলো, দারুণ এসেছিলো। আর চিনি দিতে কিন্তু তোমরা ভুলবে না, চিনি অবশ্যই একটু দেবে। তো চলো, আর এটা ভাজলেই আমার হয়ে যাবে, আর নেই। তো এটা ছিল ফাইনাল লুক, এই দেখো দেখতে, জাস্ট কালারটা দেখো, কালারটা এত সুন্দর লাগছে না, শুধু সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর একটা কথা, তোমাদের মানে পুরো ভিডিওটা মানে বলেছিলাম না, সকাল থেকে সন্ধ্যা অবধি মানে রাত অবধি কী কী করবো সেটা কিন্তু পুরোটাই শেয়ার করতে পারিনি তোমাদের। এখানে ভিডিওটা এন্ড হয়ে গেছিলো, পরে আর ভিডিওটা করা হয়নি, তো সরি বন্ধুরা। তোমাদের মানে সকাল থেকে রাত্রি অবধি কী কী করবো সেগুলো শেয়ার করতে পারলাম না, দুপুরেই ভিডিও শেষ হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ সব রান্নাবান্না কমপ্লিট, টক ঝোল আর এই যে মসুর ডাল আর কুমড়োর ফুলের বড়া। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো অবশ্যই, আর একটা করে কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর ভিডিওটা করা হয়নি তো আমি ব্যাকে ভয়েস মেসেজ দিলাম। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তো আজকের জন্য রাখছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।